সবাই কেমন আছেন? গত পর্বে আমি অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে পোশাক ব্যবসা আসলে কীভাবে শুরু করবেন, যেহেতু আমি গত পর্বে পোশাক ব্যবসা নিয়ে কথা বলছি বা ব্র্যান্ডের সাথে কীভাবে ব্যবসা করবেন এটা নিয়ে কথা বলছি। তো আসলে ব্যবসা এমন একটা জিনিস, ধরুন যদি আপনি ব্যবসা শুরু করেন, আপনার ব্যবসা, আপনি মারা গেলে আপনারই উত্তরাধিকারী বা কেউ না কেউ আপনার ব্যবসা পাবে। এই জন্য বারবার বলি যে ব্যবসা যারা করবেন মানে আজ থেকে শুরু করুন, কারণ আপনারা আজ হোক ধরুন 5 বছর পরে করবেন, আজকে যে সময়গুলো এই সময়গুলো কিন্তু 5 বছর পরে আর পাবেন না। আপনারা অনেকেই বলেন যে আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা শেষ করে আমি করব। আমি বলবো না, আপনি আজ থেকে শুরু করবেন। তবে আপনি যখন যে কোনো বিষয় নিয়ে শুরু করবেন, শুধু পোশাক ব্যবসা না, যে কোনো ব্যবসা যখন শুরু করবেন তখন অনেক কিছু জেনে যাবেন। যেমন আমি সিএসসির স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, আমি সিএসসির স্টুডেন্ট ছিলাম। তো তখন আমি কিন্তু ব্যবসা শুরু করি, আর ওই পড়াশোনার পাশাপাশিই কিন্তু ব্যবসাটা শুরু করা হয়। তো আস্তে আস্তে কিন্তু ব্যবসাটা ডে বাই ডে বাড়তে থাকে। একটা সময় আমি কিন্তু কল্পনা ছিল না যে এরকম এত বড় কোম্পানি হবে, কিন্তু প্রয়োজনে, মানুষের চাহিদা, মানুষের ভালোবাসা, আল্লাহর অশেষ রহমত সব কিছু মিলায় আজকে কিন্তু ব্যবসাটা এই পর্যায়ে আসছে। তো এটার জন্য আমার অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, এখনও করি, এবং ভবিষ্যতেও আপনারা যেহেতু এত ভালোবাসেন, এত বেশি আমাকে ব্লু ডিমকে পছন্দ করেন, ব্লু ডিমকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেন, তো আসলে এই স্বপ্ন, তো এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তো আপনাদের কাতারে আমারও থেকে কাজ করতে হবে। এখন আমি তো এটা বুঝি যে আপনাদের অনেক কথা থাকে আমার কাছে, অনেক ধরনের প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু যারা অফিসে আসতেন আমি সবাইকে দেওয়ার চেষ্টা করছি। যারা অফিসে আসেননি বা আসতে পারেন না, আমার এই ভিডিওর মাধ্যমে হতে পারে আপনার মাইন্ড চেঞ্জ হতে পারে, আপনার বড় ধরনের পরিবর্তন হতে পারে, আপনার চিন্তাভাবনার পরিবর্তন হতে পারে, আপনি সফল হতে পারেন। যদি একজন সফল হয় এই ভিডিওর মাধ্যমে, আমি তার জন্য আমার নিজের কাছে ভালো লাগবে যে না, আমার যতটুকু সময় ব্যয় করছি আপনাদের এই ভিডিওর জন্য, তার জন্য হলো একজনও উপকৃত হয়েছে। সত্য বলতে কি, একটা কথা আমি বারবার বলি, আমাদের অফিসে যারা আসেন সবাইকেই বলি যে আমি কখনো ব্যবসাকে ব্যবসা হিসাবে দেখি না, আমি সম্মান বেচা কিনা করি। আপনারা যদি আপনাদের ব্যবসাকে ব্যবসা না দেখে সম্মান বেচা কিনা করেন, বিশ্বাস করেন, আমি কথা দিচ্ছি আল্লাহ যদি সহায় হন, আপনাকে এক বছরের ভিতর সফল হবেন। আপনি হয়তো বলতেছেন কীভাবে সম্ভব, এটা তো অসম্ভব কল্পনার কথা বললেন, আমি বলবো না এটা অসম্ভব না, সম্ভব। কীভাবে সম্ভব আপনাকে বলি, ধরুন আপনার আজকের যে ব্যবসা যারা শুরু করতেছেন, এক বছর পরে দেখবেন আপনারা অনেক কিছু, যারা একটা সময় আমাদের সাথে একই আমার কাছ থেকে প্রোডাক্ট নিত 2010, 11, 12, 14 সাল পর্যন্ত, এখন কিন্তু তারাও বড় বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, এখন তারাও হোলসেল করে, তাদেরও বড় বড় শোরুম হয়ে গেছে। তো দেখুন, কেউ কিন্তু বসে থাকে না, সবাই কিন্তু একটা গতিতে চলে, হয়তো বা কেউ দ্রুত গতিতে, কেউ মন্থর গতিতে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, পোশাক ব্যবসা এমন একটা ব্যবসা আপনার ঝুঁকিহীন, রিস্কহীন। আপনি ধরুন দেশের বাইরে আছেন, আপনি 20 লাখ টাকা নিয়ে আসছেন, আপনি একটা ব্যবসা শুরু করবেন, আপনি ধরুন একটা শোরুম করলেন, শোরুমে 5 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছেন, 5 লাখ টাকার ডেকোরেশন করছেন, 5 লাখ টাকার যে ডেকোরেশন করতেছেন, এই টাকা কিন্তু আপনার এমন না যে 2 বছরে নষ্ট হবে, 10-20 বছর পর্যন্ত যাবে। আপনি যে অ্যাডভান্সের টাকা দিচ্ছেন, আপনি 10 বছর পরে হলেও কিন্তু ব্যাক পাবেন। এরপরে আপনার যে ম্যাটেরিয়ালস বা বিভিন্ন ডেকোরেশন করতে যেসব ম্যাটেরিয়ালস ইউজ করছেন, এটা কিন্তু কিছু না কিছু আপনার 10 বছর পরে থাকবে, এসএস বা আদার্স অনেক কিছু আপনি পাবেন। একই সাথে আপনার ধরেন যে পোশাকগুলো নিছেন, এই পোশাকগুলো ধরুন আপনার খুচরায় সেল হয় না, আপনি যদি পাইকারিতেও বিক্রি করে দেন, তাও কিন্তু আপনার টাকা উঠে আসবে, আপনি কিন্তু লসে পড়বেন না। এটা এমন কোনো ব্যবসা না যে আপনি, আপনাকে বলা হয় সেখানে 20 লাখ টাকা ইনভেস্ট করুন, আপনি 1 বছর পরে 3 কোটি টাকার মালিক হবেন, এইটা না। আপনার টাকাটা আপনার কাছেই থাকছে, শুধুমাত্র আপনার সিস্টেমে ব্যবসা করবেন। এখানে এমন না যে একটা গাড়ি 20 লাখ টাকা দিয়ে কিনছেন, নেক্সট ইয়ারে যে সেটা ধরুন 2 লাখ টাকা দাম হচ্ছে আপনার, বা 5 লাখ টাকা, বা অ্যাক্সিডেন্ট হলে সব ধ্বংস হচ্ছে, এমন না। আপনি ব্যবসা এমন একটা, পোশাক ব্যবসা এমন একটা জিনিস, আপনারা যারা ব্যবসা করে বা মোটামুটি সবাই, তো আসলে সব ব্যবসা পোশাক না, আপনি হীরা নিয়ে ব্যবসা করে আপনি সফল হতে পারবেন না যদি আপনার মেধা না থাকে। আপনার মেধা তো থাকতে হবে। আমি আপনাকে একটা ভালো পোশাক দিলাম, আমাদের ব্লু টিমের যে পোশাক, আপনারা যারা আপনারা দেখেননি, সরাসরি আসেননি, তাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা একদিন দেখে যান, একদিন একটু বুঝে যান যে কী কোয়ালিটি। আমি এখানে এমন এমন সৃষ্টিশীল চিন্তাগুলো এমনভাবে উদ্ভাবন করছি, বা এমনভাবে আমি সব কিছু সৃষ্টি করছি যা সব, মানে আপনারা হয়তো বা 2020 সালে চলতেছেন, আমি 2030 সালে সিস্টেম অ্যাপ্লাই করার চেষ্টা করি।
হয়তো বা সব কিছু পেরে উঠি না, কারণ এদেশের সিস্টেমে আপনি ধরুন সারা জীবন সে ধরেন একটা সিস্টেমে চলছেন, এখন হঠাৎ করে একটা সিস্টেমে বললে অনেকে বুঝে না। আমরা যদি একটা বক্স বানাইতে যাই, অনেকে আমাদের ডিজাইন দিলে অনেকে বলে পারবো না বা এটা হয় না, আমাদের অনেক কষ্ট হয় প্রত্যেকটা কোয়ালিটি বের করতে। তো ধরুন যখন বের হয় তখন কিন্তু আপনারা মুখিয়ে থাকেন যে কখন বের হবে ব্লুডিমের প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্টের পিছনে কী পরিমাণ কষ্ট করতে হয় সেটা আমি জানি। আপনাদের তো কোনো রিস্ক নেই, রিস্ক তো আমরা প্রোডাকশন যারা করি তাদের। ধরুন আমি একটা ফেব্রিক আসে বিভিন্ন দেশ থেকে, চায়না থেকে, তাইওয়ান থেকে, ইন্ডিয়া থেকে, এই ফেব্রিকগুলো কী তৈরি হবে, কী ডিজাইন করবো সেটা তো আমরা দেখি। অনেক সময় কাপড় নষ্ট থাকে, অনেক কাপড় এসে দেখি না আমাদের যে কোয়ালিটি চেয়েছিলাম সেটা হবে না। তো আমরা ফেব্রিকটাকে ডিজাইন করে সুন্দর করে পরিপাটি করে একটা আধুনিক রূপে রূপান্তরিত করি। আমরা একটা প্রোডাক্টটাকে কতটা ডিজাইন মানে বিভিন্ন অ্যাক্সেসরিজ দিয়ে কয়েকশো অ্যাক্সেসরিজ থাকে এই এই সকল প্রোডাক্টের, তো এইগুলো সব একত্রিত করে আমরা একটা ডিজাইনকে কমপ্লিটলি তৈরি করে আপনাদেরকে দেই। আপনারা এরপরে কী থাকে যে প্রোডাক্ট না চললে ফেরত দিবেন, প্রোডাক্ট নষ্ট থাকলে ফেরত দিবেন, প্রোডাক্ট কেউ পরার পরে যদি নষ্ট হয় ফেরত দিবেন, আপনাদের কুরিয়ার সার্ভিস ফ্রি, ব্যাট নাই কোনো, এখানে আপনাদের লেবার কস্ট নাই। আপনারা জানেন কি না জানি না, আপনি যে কোনো জায়গায় দেখবেন একটা কিছু নিতে গেলে লেবার ওখানে দোকানে লেবার থাকে, বলে লেবার আমার লেবার দিয়ে কাজ করেন, লেবারের খরচও দিতে হয়। আসলে কি ধরুন আমরা কিন্তু সেই জিনিসগুলো করিনি। আপনি হয়তো বলবেন যে এইগুলো বলতেছেন, আসলে এগুলো করছি না বললে আপনারা জানবেন কীভাবে যে আমরা এখানে এটা এইগুলো অ্যাপ্লাই করছি। প্রোডাক্টের মান, রেট সব কিছু এমনভাবে করছি একটা গ্রামের একটা মফস্বলে একটা নর্মাল দোকানও চলবে। তো আমি বলবো আপনারা ব্যবসা শুরু করলে আপনারা অত্র অঞ্চলে ডিপো নিয়ে করতে পারেন, পুরো একটা জেলাকে কভারেজ দিতে পারেন, আপনি ডিলার নিয়ে করতে পারেন, এখানে আপনি শোরুম নিয়ে করতে পারেন। আপনি দরকার হয় এটা না পারেন, আপনার যে শোরুমগুলো আছে বা দোকানগুলো আছে এগুলাই নিয়ে পাশাপাশি আপনি ব্লুডিম থেকে কিছু পাইকারি নিয়ে আপনি দেখতে পারেন চলে কি না। হ্যাঁ, তো এইগুলো আপনি টেস্ট করেন। অনেকে বলেন যে এত এত কোয়ালিটি প্রোডাক্ট কি গ্রামে চলবে কি না। আচ্ছা বলুন তো গ্রামে তো আমরাই তো যাই, গ্রামে যে আমরা কেন দেশি মুরগি খুঁজে পাই না, কেন দেশি ডিমগুলো আমরা খুঁজে পাই না। ঢাকায় তো পাওয়া যায় কিন্তু গ্রামে পায় না। গ্রামের মানুষগুলোরও চাহিদা কোয়ালিটি থাকবে, মানে তাদেরও চাহিদা থাকে, কিন্তু আপনারা ঠিকমতো প্রোডাক্ট দেন না। আপনারা নেন সব পচা পচা প্রোডাক্ট নিয়ে মানুষের সাথে প্রতারণা করেন, লাস্টে আপনি নিজেও প্রতারিত হন। আমি বলবো এখন থেকে সব কিছু বাদ দিয়ে এমন প্রোডাক্ট নেন, ধরুন আপনি এ গ্রেড 10 পিস প্রোডাক্ট নিচ্ছেন, এই প্রোডাক্টটা আপনার নেওয়ার পরে দেখবেন যে এক পিসও থাকে না। এ গ্রেড প্রোডাক্টের রিজেক্ট প্রোডাক্টও অনেকে কিনে নিয়ে এসে রিপু করে তৈরি নিজে পরে, কিন্তু সি গ্রেড, বি গ্রেড এগুলো কিন্তু একটা সময় দেখা যায় লটে বিক্রি করতে হয়। আমি বলবো আপনার শোরুমে যদি 10 পিস প্রোডাক্ট থাকে 10 পিসই কোয়ালিটি উঠাইতে হবে, এবং কোনো প্রোডাক্টই থাকবে না। আপনার যদি কোনো প্রোডাক্ট আটকায় বা কিছু হয় সেটা তো আমরা আসছি, যদি তারপরে কোনো প্রোডাক্ট থেকে যায় যে 1 বছর বা 2-1 পিস আছে এটা তো আসলে থাকবে। এতটা মানে মানে একদম পুরো আপনি শোরুম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে প্রোডাক্ট নেবেন, এই মানসিকতা নিয়ে ব্যবসা করার দরকার নেই। ব্যবসা করতে হলে আগে বলবো বড় মাইন্ড আনেন, ছোটো মাইন্ড দিয়ে কোনো দিন কোনো ব্যবসা করতে পারবেন না। ব্যবসায়ী যারা থাকে ব্যবসায়ীদেরকে সবাই পছন্দ করে, ব্যবসায়ীদেরকে যে কোনো জায়গায় পরিচয় দিলে জানে কোনো ব্যবসায়ী কিছু নিতে আসে না বরঞ্চ কিছু দিতে আসে। সব ব্যবসায়ী এরকম ম্যাক্স সব ব্যবসায়ীর মানসিকতা হচ্ছে ধরুন যে বলবে না কোনো এমপির কাছে যে বলবে না আমি একজন ব্যবসায়ী আমার কিছু 1 বস্তা চাউল দেন, বরঞ্চ সে কিছু চাউল এমন হতে পারে সে দান করতে পারবে যে এমপির মাধ্যমে আমি দান করবো। আসলে কি ব্যবসায়ীদের মাইন্ডগুলো ভালো থাকে, তারা ইনকাম করে, তাদের মানসিকতা চেঞ্জ হয়। তো আমি বলবো আপনারা ব্যবসা করুন, আপনাদেরও আজকে থেকে যারা বিভিন্ন চাকরি করতেছেন আপনার চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করতে পারেন। আপনার একটা যে কোনো একটা জিনিস নিয়ে বসে থাকা ঠিক না, আমি মনে করি ঠিক না, কারণ আজকে দেখেন করোনার পরিস্থিতিতে যারা একটা জিনিস নিয়ে বসেছিল যাদের লস হয়েছে তারা ফিডব্যাক পায়নি, কিন্তু আমাদের যেমন 4-5টা আইটেম নিয়ে ব্যবসা করি, আমরা যেমন ইন্টেরিয়ারের কাজ করতেছি, আমরা ফেব্রিকের ব্যবসা করি, আমরা লেদার আইটেম নিয়ে ব্যবসা করি, আমাদের পোশাক নিয়ে রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি, একটা না একটা আমাদের ব্যবসা চলতেছে, আমরা কিন্তু একটা ব্যবসা নিয়ে বসে নেই। আমিও বলবো আপনাদের জব করতেছেন জবের পাশাপাশি ব্যবসাও করতে পারেন, কিছু একটা করতে পারেন, বা আপনি একটা শোরুম নিয়ে আপনার পরিচিত কাউকে বসাইতে পারেন, বা আপনি একজনকে নিয়োগ দিয়ে আপনি এখন সব সফটওয়্যার সিস্টেম আপনি ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, প্রতি মাসে আপনার হিসাবগুলো ঠিক রাখতে পারেন। যারা দেশের বাইরে আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, সত্যি একটা কথা বলুন তো আপনার লাইফটা তো বিক্রি করতেছেন প্রতিদিন, মনে করেন আপনি 30 বছর পরে ধরেন 20 লাখ টাকা ইনকাম করলেন, আপনার ছেলে মেয়ে সব বুড়ো বয়সে এসে আপনি ধরেন আপনার ওই টাকাতে কী করবেন বলেন। আপনি এই ইয়াং বয়সে যখন আপনি মানে দেশের বাইরে আছেন, আপনারা আমি একটা জিনিস বলবো যে যারা দেশের বাইরে আছেন আপনাদেরকে বলবো যারা দেশে আসে কিছু করতে চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহায়তা করব এবং আসবেন, ফ্রি পরামর্শ দিব, কোনো বিষয় না। এখানে ঘন্টার পর ঘন্টা সময় নিতে চান আমি দিব, একটু সময় করে আসবেন। এবং একটা জিনিস বলি,
আমার দেশের মানুষের সাথে আমি প্রতারণা নিয়ে ব্যবসা করতে আসিনি। আমার দেশের মানুষের সাথে আমি চাই যে আমার দেশের মানুষগুলা সবাই ভালো থাকুক। আপনারা জানেন যাদের মানসিকতা ভালো তারা সব কিছুতে ভালো কিছু দিতে পারে, ভালো কিছু করতে পারে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা অন্তত যদি কখনো মানে অন্তত ঢাকায় আসেন অবশ্যই ব্লু ডিমে একদিন হলে ভিজিট করে যাবেন, ব্লু ডিম দেখে যাবেন কেমন, আমাদের দেশের প্রোডাক্ট হিসাবে দেশের ব্র্যান্ড হিসাবে একটু দেখবেন। আপনারা যারা বিদেশে নিতে চান আমরা অবশ্যই তাদেরকেও বিভিন্নভাবে ছাড় দেওয়ার চেষ্টা করবো, কিছু সিস্টেমে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, আমরা পরের পর্বে আমরা আরও অন্য অন্য বিষয় নিয়ে, আমরা অনেক বিষয় নিয়ে সামনের পর্বে এমন কিছু কথা বলবো যেগুলো আপনাদের অনেক অনেক বেশি প্রয়োজন। তো যেগুলো আপনার ব্যবসা শুধু ব্যবসা না, এগুলা ব্যবসা করতে গেলে এগুলাই জানা সবার আগে দরকার। তো আমরা পরের পর্বে এটাই জানাইয়ে দেবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।